শিবমদা, জীবনে অনেকগুলো ব্যবসা করেছি, অনেক ব্যবসা শুরু করেছি, অনেক ব্যবসায় প্রচুর টাকা লস করেছি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এখন ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, কি করব, কিভাবে সংসার চালাবো কিচ্ছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এইভাবে প্রচুর মানুষ আমাকে না আমার সঙ্গে যখন সামনাসামনি কনসাল্ট করে তখন এসে বলে, অনেকেই বলে যে শিবমদা অনেকগুলো ব্যবসা করেছি, প্রত্যেকটা জায়গায় লস হয়েছে, এখন নতুন কিভাবে শুরু করব বুঝতে পারছি না, প্লিজ আপনি একটু গাইড করুন। আর আজকে এই কথাগুলো কেন আমি তোমাদেরকে বলছি, কেন তোমাদের মধ্যেও অনেকের এই সমস্যাটা আছে। অনেকে হয়তো একবার ফেলিওর, দুবার ফেলিওর, তিনবার ফেলিওর হয়েছো, বা অনেক ব্যবসা শুরু করেছো সেখানে টাকা লস হয়েছে। তো তুমি হয়তো আমার সঙ্গে কনসাল্ট করতে আসতে পারছো না, কি করবে এই মুহূর্তে বুঝতে পারছো না, ভালো করে কনসালটেশন দেবে কিন্তু আমি যে কথাগুলো বলি ভালো করে শুনবে। সবার প্রথমে যদি তুমি একবার দুবার ব্যবসায় ফেলিওর হয়েছো, দেন একবার জিজ্ঞেস করো তো কেন ফেলিওর হয়েছো। কাকে জিজ্ঞেস করবে? নিজের মনকে জিজ্ঞেস করো, নিজের মনকে জিজ্ঞেস করো যে ওই ব্যবসায় তুমি কেন ফেলিওর হয়েছো। আর আমি বলবো প্রত্যেকটা বার যদি তুমি যখন ফেলিওর হবে না, তুমি যখন সফল হতে পারবে না, তোমার ওই ফেলিওর থেকে তুমি কিছু শিখতে পারবে। অর্থাৎ যখন তুমি প্রথমবার ফেলিওর হয়েছো সেখান থেকে তুমি কি শিখেছো, কেন ফেলিওর হয়েছো। তুমি কি ফান্ড ম্যানেজমেন্ট করতে পারোনি? তুমি কি তোমার এমপ্লয়িকে ম্যানেজ করতে পারোনি? না তোমার প্রোডাক্ট নলেজ ছিল না, না তোমার ব্যবসার উপরে কোনো নলেজ ছিল না, যে তুমি ব্যবসাটা ভালো বোঝো না, জানো না, কেউ হয়তো অন্য কেউ তোমাকে লোভ দেখিয়েছে, বা অন্য কারো উপরে ডিপেন্ড করে তুমি ব্যবসা শুরু করেছো। কি এক্স্যাক্টলি তোমার সঙ্গে হয়েছে, সেখান থেকে তুমি কি শিখতে পারছো সেটাকে নোট ডাউন করো তো। আমি এখন বলছি তোমাকে, তুমি এখন নোট ডাউন করো, কেন তুমি এখন যদি নোট ডাউন করো, নেক্সট বারে যে ব্যবসাটা শুরু করবে না, আমি তোমাকে বলতে পারি সেই ব্যবসায় তুমি আর কখনো ফেলিওর হবে না। আরও একটা কথা বলি, মানুষ ফেলিওর তখন হয় যখন ব্যবসার উপরে নলেজ থাকে না। কেন আমি একটা কথা সকলকে বলতে থাকি, আর্নিং করতে গেলে লার্নিং ডেফিনেটলি প্রয়োজন। কি বললাম? আর্নিং করতে গেলে লার্নিং ডেফিনেটলি প্রয়োজন আছে। অর্থাৎ তুমি যখনই কোনো ব্যবসা শুরু করছো, তুমি যদি মনে করো ওই ব্যবসা থেকে তুমি সফল হবে, ব্যবসা থেকে প্রচুর টাকা রোজগার করবে, তোমার একটা জায়গা তৈরি করবে, তো ওই ব্যবসার সম্পর্কে না তোমার নলেজ থাকতে হবে। অর্থাৎ তোমার নলেজ এতটাই থাকবে, তুমি কনফিডেন্স থাকবে যে এই ব্যবসাটা আমি ভালো বুঝি, আমি জানি এই প্রোডাক্টটা আমার পুরো নলেজে আছে, এর মার্কেট কিভাবে তৈরি করতে হবে, সেল কিভাবে করতে হবে, তুমি সমস্ত কিছু জানো। অর্থাৎ তুমি কারো লোভে পড়ে ব্যবসা শুরু করছো না। কেন আমি দেখেছি 85% ক্ষেত্রে, 85% ক্ষেত্রে যারা ফেলিওর হয় না, তারা আর নিজের নলেজ নেই এমন একটা ব্যবসা শুরু করে, বা অন্যের কথা শুনে কোনো ব্যবসা শুরু করে, বা পার্টনারশিপে কোনো একটা ব্যবসা শুরু করে যেটার মধ্যে কোনো সে জানেই না ব্যবসাটা। আবার খুব কম ক্ষেত্রে আছে যারা ফান্ড ম্যানেজমেন্ট করতে পারে না, মার্কেটে টাকা এত পরিমাণে ক্রেডিট দিয়ে দেয় যে টাকা তারা কালেক্টই করতে পারে না, মার্কেট থেকে রিকভার করতে পারে না। অর্থাৎ যে মার্কেটিং, সেলস, অ্যাডমিন এগুলো তারা খুব একটা ভালো জানে না, জানে না, সেখানে তারা ফেলিওর হয়েছে। তো যখন তুমি ফেলিওর হয়েছে তখন তোমাকে ওই জিনিসটা থেকে তুমি অনেক কিছু শিখেছো। অর্থাৎ যেটা শিখবে সেটাতে তুমি এখন নতুন যেটা ব্যবসা শুরু করবে সেই ব্যবসায় কিন্তু সেই ভুলগুলো করবে না। আর নতুন ব্যবসা যখনই তুমি এখন শুরু করবে, সবার প্রথমে তুমি নিজেকে জিজ্ঞেস করো তো তোমার কোন জিনিসটা করতে ভালো লাগে, কোনটা তুমি জানো, কোনটার উপরে তোমার নলেজ আছে, এইটা সবার প্রথমে ফলো করো। অর্থাৎ তুমি যেটা জানো, তোমার যেটা নলেজ আছে সেটাই শুরু করো। বা যখন তুমি শুরু করবে না যে কোনো ব্যবসা, আজকের দিনে যে কোনো ব্যবসায় তুমি শুরু করো, ডেফিনেটলি সেই ব্যবসাকে যেন, সেই ব্যবসার মধ্যে যেন টেকনোলজি ইউজ করা যায়, এটা মাথায় রাখবে। অর্থাৎ এমন কোনো ব্যবসা শুরু করবে না যেখানে তুমি সেই ব্যবসার মধ্যে টেকনোলজি ইউজ করতে পারবে না, কেন এখন টেকনোলজির যুগ আছে, এখন ডিজিটালের যুগ আছে। তোমার ব্যবসাকে কিন্তু অটো পাইলট মোড করতে হবে, বা অ্যাসিড লাইট মোড, বা অটোমেশন, বা অনলাইনে করতে গেলে তোমাকে টেকনোলজি বিল্ড আপ করতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবে।
অর্থাৎ যারা যারা একটা দুটো ব্যবসায় ফেলিওর হয়েছো, চিন্তা করবে না, সেখান থেকে শেখো। ওই আমি একটা কথা বলি না, আমি কখনো হারি না, নয় শিখি নয় জিতি। অর্থাৎ আমি কোনো কিছুতে হারি না, যেখানে হারছি সেখান থেকে আমি হারছি না, আমি শিখছি। অর্থাৎ তুমি যখন তুমি তোমার ব্যবসায় হেরে গেছো না, হারা নয়, তুমি সেখান থেকে শেখো, সেখান থেকে শিখে পরবর্তী ব্যবসায় সেটাকে ইমপ্লিমেন্ট করো এবং সেই ভুল কখনো করবে না। আর যেটাই ব্যবসা নতুন শুরু করবে সেটার মধ্যে যেন নলেজ থাকে। উইদাউট নলেজ ব্যবসা শুরু করবে না। প্রথমে নলেজ নাও, তারপরে শুরু করো। আই থিঙ্ক তোমাদের অনেকের সুবিধা আছে। আর তোমরা যদি নতুন কোনো বিষয় ভিডিও দেখতে চাও, ডেফিনেটলি আমার সঙ্গে কনসাল্ট করো। ভালো থেকো তোমরা সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।